Hey guys, welcome to the new episode of Ready and Script. It is our fourth episode. একটু জায়গাটা বদলালাম, কারণ প্রথম তিনটে এপিসোডে নোটিফিকেশন আসেনি। নোটিফিকেশন না এলে লোকজন দেখে না, মানে দেখতেও পাবে না। আমি শুধু লোকজন দেখার জন্য না, লোকজন তো এমনি খবর পেয়ে যাবে। একটা দুটো এপিসোড আছে যেটার একটু ফিডব্যাক আমি জানতে চাইছিলাম, আমি তোমাদের ফিডব্যাক জানতে চাইছিলাম। যাই হোক, এই এপিসোডের মধ্যে ঢুকে যাই। অনেকেই মানে অত্যন্ত জেট স্পিডে, দ্রুত গতিতে কোম্পানি গঠনের কাজ শুরু করে দিল ইস্ট বেঙ্গল এবং তার ইনভেস্টার শ্রী গ্রুপ, শ্রী সিমেন্ট, যেটাই বলো, মানে বাঙ্গুররা, তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে। আগের ভিডিওগুলোতে বলেছি অলরেডি আইএসএল এর বিড ওপেন হওয়ার বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, তার টাইম বেরিয়ে গেছে। এবার আবার অনেকটা অনেকে আশঙ্কা করছে, আমাকে মেসেজ করেছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা, যে দাদা আবার দেরি হয়ে যাবে না তো, করতে কতদিন সময় লাগে। ইস্ট বেঙ্গল সমর্থকরা একদম নিশ্চিন্ত হতে পারেন, এই যে অ্যাপ্লাইটা করেছেন শ্রী গ্রুপ, যে নতুন যেটা অ্যাপ্লাই করেছেন কোম্পানির জন্য, সেই কোম্পানিটা গভর্নমেন্টে একবার গৃহীত হয়ে গেলে, যদি পোস্টাল প্রসেসে হতো তাহলে 10 দিন লাগতো, যেহেতু অনলাইন প্রসেসে করেছেন, একবার গৃহীত হয়ে যাওয়ার 24 থেকে 72 ঘন্টার মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায় কোম্পানি গঠনের। একবার রেজিস্টার্ড হয়ে গেলে, আর দেখো ভেতরের ইকুয়েশন তো সারা জীবনই মানে চেঞ্জ হতে থাকে, সেগুলো তো তোমরা জানোই কোম্পানি, কিন্তু একবার কোম্পানিটা রেজিস্টার্ড হয়ে গেলে এবং ডাইরেক্টরটা রেজিস্টার্ড হয়ে গেলে, অনলাইন বিট পেপারে যেগুলো মানে যেগুলো ফিল আপ করতে হয়, সেই প্রসেসে ইস্ট বেঙ্গল এলিজিবল হয়ে যাবে, মানে যে প্রসেসটা 7-8 তারিখ। সুতরাং এইটা নিয়ে সমস্যা হবে না, অত্যন্ত দ্রুতগতিতে অলরেডি হয়ে গেছে, মানে আমি আশা করতে পারি আজকে বা কালকের মধ্যেই সম্পূর্ণ ব্যাপারটা মানে চোখের সামনে চলে আসবে। ঠিক মোহনবাগানের ক্ষেত্রে যেরকমভাবে আমরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে থেকে বার করেছিলাম ডেটাগুলো, এবারেও বার করছি এবং তোমাদের সামনে সব চলে আসবে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলোর দিকে সবচেয়ে বেশি নজর দেবে। যদি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন আসে তাহলে সেইগুলোই আসল। আর এখন তো অল্প অল্প করে আমরা কিছু ফুটেজ পাচ্ছি অলরেডি, আর ক্লাবের বিভিন্ন মিডিয়াতে দা ইস্ট বেঙ্গল কর্মকর্তারা মুখ খুলছেন, এবং ন্যাশনাল মিডিয়াতে বাঙ্গুরও মুখ খুলছেন, উনিও চলে আসছেন কয়েকদিন পরে, একটা ধামাকেদার একটা কিছু হতে চলেছে। তো বাস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। এই এপিসোডে আমি মোহনবাগানের একটা এপিসোড করব বলেছিলাম, ঠিক তার পরের এপিসোডেই আসছে, এটা করলাম বিশেষ করে, নোটিফিকেশনই তো আসছে না, মানে আমি করব কি করে, ওই জন্য ভাবলাম যে এটা একটু শেয়ার করে নিই। প্লাস মোহনবাগানের যে দলবদলের খবর এবং একটা ইন্টারেস্টিং খবর, সেটা পরের ভিডিওতে দিচ্ছি। এখনকার মতো টাটা।